ও মুসলমান বাবার আমার ভাই নকল, আজকে যুবক মুসলমান যুবক মায়া নিকাল করে শুনো, আমরা তো কত বড় বড় গুনাহ করি আর কিন্তু গজব আর না আমরার উপরে আর নিভাই এমন বড় গজবার না, আগর মুসলমান অখলর উপরে জেলা গজবাইছে, আগর আগর নবী অখলর উম্মতে যখন আল্লাহর বর্ডার লঙ্ঘন করত আল্লাহর পক্ষ থেকে গজবাই যাইত। ও মুসলমান আপনারা আবার নবীর দোয়া করিয়া গেছেন, আল্লাহ আগর আগর নবী অখলর উম্মত তোমার হুকুম লঙ্ঘন করলে তুমি যে এইভাবে গজব দিয়া হালাক করতাই, আমার গুন্তার এইভাবে প্রকাশ্য গজব দিয়া হালাক করিও না। নবীজির দুয়ার বরকতে আজকে তুমি আমি সমাজের ভিতরে গুনাহ করি আর চলি আর কিন্তু বুঝা যায় না বেটা গুনাগার কথা দেখি না, জিনা করি আইয়া মসজিদ আগর খাতারও দাঁড়াইয়া দেয় বুঝা যায় না বেটারে জিনা কর, ওই বান্দা সুদ খায় বস যখন আল্লাহর বর্ডার লঙ্ঘন করতা তখন তাদের উপরে গজব হয়ে যাইত। ও মুসলমান একটা ঘটনা শোনাই, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়ালা কাদ আলিমতু আল্লাযীনা আতাদাও মিন তোমরা তো জানো তোমাদের মধ্যে তাকিয়া যারা শনিবার করে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি আল্লাহ তারারে কইলাম তোমরা বান্দর হয়ে যাও, সঙ্গে সঙ্গে তারা বানর হয়ে গেল। খাও নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একদল উম্মত দরিয়ার কিনারের মধ্যে তারা বসবাস করত, প্রায় 70,000 মানুষ ছিল, কত হাজার মানুষ আবাদির আমার দিকে মনোযোগ, কত হাজার মানুষ, 70,000 মানুষ, ওয়াইলা নামের একটা স্থান, ওই স্থানের মধ্যে তারা বসবাস করত, সব দাউদ নবীর উম্মত ছিল, মুসলমান তারা ছিল, আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শনিবার করে দিনে সম্মানী দিন দামি দিন হিসাবে আল্লাহ পাকে তারারে দান করলা, যেলা আমরারে দান করছেন কিবার মুসলমান কও কিবার, শুক্রবার, শুক্রবার মুসলমানের সন্তান বন্ধ থাকার কথা নাই, মুসলমানের সন্তান আপনার শুক্রবার করে জুমার নামাজ কাজা করার কথা নাই, শুক্রবার করে দিন জুমার নামাজ তোয়া মুসলমানের সন্তান নদীতে মাছ মারার কথা নাই, কিন্তু আজকে সমাজের অনেক মুসলমান দেখা যায় শুক্রবারে তার ব্যাংক না গেলে ব্যাংকের খাজ আদায় হয় না, খাও নাউজুবিল্লাহ, বন্দর খেতর মধ্যে যদি না যায় বন্দর খেত আপনার সমাধান হয় না। ও মুসলমান আমাদের জন্য আল্লাহ পাকে নির্বাচিত হল্লা শুক্রবার কুরদিন সবচাইতে দামি। ও মুসলমান আল্লাহ পাকে জানাই দিন, ও পয়গম্বর দাউদ তোমার উম্মত তখলরে জানাই দেও শনিবারে যেন তারা মাছ মারাত না যায়, মাছ মারা তাদের জন্য শনিবারে হারাম, মাছ মারা গিতা হারাম, শনিবার সম্মানের দিন আবাদত করবা জিকির করবা তসবিহ তাহলিল করবা। এবার বনি ইসরাইলরা, ও মুসলমান বাবারা আমার বাইরে বল, তারা দরিয়ার দিকে তাকায় দেখে, নালার দিকে, ফুসকুন্দের দিকে তাকায় দেখে, শনিবার জমিনের মধ্যে মাছের অভাব নাই, সারা মাস আপনার পানির উপরে ভাসি যায়, সুবহানাল্লাহ, রবিবারে মাছ দেখা যায় না, সোমবারে দেখা যায় না, মঙ্গলবারেও দেখা যায় না, বুধবারে দেখা যায় না, জাল লইয়া গিয়া মাছ মারা যায় না, কিন্তু শনিবার মাছের কোনো অভাব নাই। পয়গম্বর দাউদে জবুর কিতাব যখন তিলাওয়াত করতা ওই তিলাওয়াত শোনার জন্য অসংখ্য মাছ আপনার পানির নিচে থাকে পানির উপরে চলে আইতো, সুবহানাল্লাহ, পয়গম্বর দাউদের জবান থাকি জবুর কিতাবের তিলাওয়াত শোনার জন্য আপনার পাখিরা পর্যন্ত সমস্ত পাখিরা আপনার চতুর্দিকে ঘুরত, আর আল্লাহর নবীর জবান থাকি আপনার জবর কিতাবর তিলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা,
সংক্ষিপ্ত ভাবে কইয়ার সময় একবার আমার হাতের মধ্যে পয়গম্বর সুলাইমান নবী উম্মত হলরে জানায় দিলা, শুক্রবারে তোমরা শনিবারে মাছ মারা যায় না। তারা দেখলাম শনিবার ছাড়া অন্যবারে মাছ পাওয়া যায় না, একটা কৌশল অবলম্বন করলা, যে কৌশল করলে আপনার মাছ মারা যায়। যেমন আমরা ডরি ফাতাই না ফাতাই না, এর বাদে আপনার সেফা নিয়ে ফাতানি হয়, ফাসজাল নিয়ে বোয়ানি হয়, এইভাবে আপনার একটা কৌশল অবলম্বন করলো, তারা মাছ আপনাদের মধ্যে জাল আপনার ছাড়ি দিল, যেমন আপনার ডরি ভাতি তৈরি দিল, মাছ শনিবার খামাই গেল, অপেক্ষা করতে থাকে খালি রবিবার আইতো আর তারা মাছ ধরিয়া লই আইতো। তার মানে আল্লাহরে বুঝাইয়া দিতে যাও, আল্লাহ তুমি কইছো শনিবারে মাছ মারতাম না, আমরা তোমারই নাই, তোমারই গুণ কিতা লাগে আমরা ডরি ভিতরে হামাইলা খাও না উজবিল্লাহ। এইভাবে তারা আপনার কৌশলে মাছ মারা শুরু করলা। পয়গম্বর দাউদ নবীর উম্মতের মধ্যে তাকিয়া যারা উলামা সুলাহা হল ছিল, দিনদার মানুষ যারা ছিল, বনি ইসরাইলি দিনদার যারা ছিল, তারা ঘোষণা করলা, আল্লাহর বান্দারা আল্লাহ না করছেন, আল্লাহর নবী না করছেন মাছ মারার লাগিয়া, তোমরা কিতা লাগি মাছ মারনা, তোমরা মাছ মারিও না। এরা কইলা ইতা আমরা ঠিক মতো হরিয়ার অবৈধ হরিয়ার না, মাস শনিবারে কিতা লাগে হামাই, আমরা তো রবিবারে তুলিয়া আনি, তারা যদি হামাইতো না আমরা আনতাম না। যে আল্লাহর ইবাদত আল্লাহর গোলামির সামনে কৌশল আছে কথা, কিছু কিছু মানুষ আছে জমির বন্ধকদের দানুয়া টেকাদের সুদর ব্যবসা করে নিদে নিদে হে মাসলাও বানায় আছে না নাই রে মানুষ, হয়তো এক লাইনে খাইয়ার আমার চাহিদা চিতে মোটামুটি আছে না নাই বাবা জিরা, এইভাবে এক লাইনে খারা এরা একদল বনি ইসরাইলিরা। ও মুসলমান বাবারাম, 12,000 একটা জমাত, তারা কইলা তোমাদের সঙ্গে আমরা থাকব না, কারণ তোমরা আল্লাহর বর্ডার লঙ্ঘন করদাই। আল্লাহ কইছেন শনিবারে ইবাদত করদাই, আল্লাহ কইছেন শনিবারে মাছ মারতাই না, তোমরা মাছ মারদাই, আমরা তোমাদের সঙ্গে থাকব না, কারণ তোমাদের কারণে গজব আইব, আমরা গজবে মুবতলা হব। এই কারণে 12,000 একটা জামাত আগলিয়া তারা আপনার বেড়া দিয়া গাঁওর এক সাইডে তারা চলে গেল। সত্যই বারো গেলে কত রয়েছে বাবা জিরা, আমরার তো টেনশন কোন দরকার নাই। যেমন বর্তমান সমাজের ভিতরে কিছু মানুষ আছে, আমি নমাজ পড়িয়া লাগা বাড়ির বেটায় ফড়ের না, আমার কিতা হইলো আছে না নাই, আমি তো সুদ খাইয়ার না হিবাড়ির বেটায় সুদ খার আমার কিতা হইলো, আমি জমিন বন্ধক রাখিয়ার না হিবাড়ির বেটায় রাখের আমার কিতা হইলো। ও মুসলমান, এই দুই দলের কিতা পরিণীতি হয় তোরা খেয়াল করিয়া শোনো, খুব কম সময়ের ভিতরে শেষ করে লাইব। পয়গম্বর দাউদ নবীর উম্মত ওই বনি ইসরাইলি যারা দরিয়ার কিনার ওয়াইলা নামক স্থান রহিত, 70,000 মানুষ 12,000 জমা তাগিয়া গেল কি, বাকি 58,000 দুই দলে বিভক্ত, এক দলে কিন্তু মাছ মারই না আর এক দলে মারো। আচ্ছা যারা মারে না এরা পবিত্র নি না পবিত্র না, কথা কইবা কিছু? ও মুসলমান বাবারা, এক দল মানুষে মাছ মারে না, এরা জানে এটা আল্লাহর হুকুম লঙ্ঘন করা হবে, এই জন্য তারা মাছ মারে না, কিন্তু মারনেওয়ালারে নিষেধ করে না, বুঝা জানি বাবা জিরা, মারনেওয়ালারে নিষেধ করে না, কুটুমালা লাগাইয়া তারার লগে চলাফেরা করে। তুমি নমাজি বেনমাজি রে, নমাজের জন্য খাও না, আবার বেনমাজির গড় চা খাও গিয়া ও নমাজি খেয়াল করিও, ওই বেনমাজি রে না খোয়ার কারণে, নসিহত না করার কারণে, চেষ্টা না করার কারণে, তার তাকি আলোক না হওয়ার কারণে, নমাজি ওয়ার পরেও তার সঙ্গে তোমার বিপদ আছে না নাই, ও ঘটনার থেকে শিক্ষা পাইবা মুসলমান বাবারা। এবার আল্লাহর বন্দারা 12,000 আগলিয়া গেল গিয়া, 58,000 দুই ভাগে বিভক্ত, একদল মানুষে মাছ মাত্রা আর একদলে মারে না, দুই ভাগে বিভক্ত। এইভাবে কয়েকদিন গুজরিয়া যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হইয়া তাদের উপরে গজব নাজিল করে দিলা। ফজর নামাজের পর ও মুসলমান, ওই যে 12,000 যারা আপনারা গিয়া গেছিল,
এরা আপনার ঘর থেকে বার হইলো, কোন লোড়া চড়া বুধ ভাই না কিতা হইলো, খবর লইবার লাগে রানা দিছে। ওই মহল্লার ভিতরে গে ঢুকিয়া দেখে মহল্লার ভিতরে একটাও মানুষ নাই, সব মানুষগুলা বান্দর হয়ে গেছে। তফসিরের মধ্যে লেখিতরা যত বুড়া মানুষ ছিল সব শুয়র হয়ে গেছে, খিঞ্জির হয়ে গেছে। আর ছোট্ট ছোট্ট মেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেরা, যুবকরা, যুবতীরা সবাই বান্দর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদউ মিনকুম ফিসসাবতি ফাকুল্লাহু কুনু কিরাদাতান খাসি। তোমরা জানো স্মরণ করো সেই সময়ের কথা, তোমাদের মধ্যে তাকিয়া যারা শনিবার কুরদিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি আল্লাহ তারার ব্যাপারে কইলাম কুনু কিরাদাতান খাসি, তোমরা বানর হয়ে যাও, সঙ্গে সঙ্গে তারা জলিল বানর হয়ে গেল। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এবার ওই 12,000 জমাতুর জানা ওখানে গিয়ে ঢুকছে, কেউর চাষা আছে না নাই, কেউর ভাই আছে না নাই, কেউর বাইনা বাগনি আছে, কেউর বউ না আছে, তাকায় দেখে সব বানর। ওই বানররা চিনে আমার ভাই আইছে, আমার চাষা আইছে। এবার তারা চতুর্দিকে ঘুরে মাথা লড়াইয়া লড়াইয়া যারে যারে খান্দে কথা বলতে পারে না, আর ও কথা বুঝাইয়া দিতে চায়, ও বা আমরা তো মাছ মারি নাই, কিন্তু মারনেওয়ালারে সমর্থন করার কারণে আজকে আমরাও বান্দর এবং শুয়র হয়ে গেলাম। খাও না মুসলমান, যারা মাছ কৌশলে মারল তারাও বান্দর হইল, আর যারা মারছে না সমর্থন করছে তারাও বান্দর হইছে। খাও না মুসলমান। মুসলমান বাবার আমার বাইর কল, হযরত দাউদ আলাইহিসসালাম তারার সামনে আইলা, এবার দাউদের ফর মধ্যে কে তারা পড়িয়া যারে যারে কান্দা শুরু করলা। ও মুসলমান, ওই সব বান্দরের দল আর শুয়োরের দলে যারে যারে কান্দনার কয় পয়গম্বর, আল্লাহর কাছে তোরা দোয়া করো না, আল্লাহ যেন ঘুরাই আবার মানুষ বানাইয়া দেন। পয়গম্বর দাউদ বলেন, আমার করার করার কিছু নাই, তোমরা ওভারটেক করে লাইছো, আল্লাহ বেজার হইয়া গজব নাজিল করে দিছ, আমি আর কিছু করতে পারবো না। তারা যারে যারে খান দেওয়াই বানরর দল আর শুয়োরর দল চকুক তাকি পানি পড়ে। 3 দিন পর্যন্ত বাসিছে, 3 দিন পর একটা বানর আর শুয়োর দুনিয়ার থাকে নাই, সব এই বানর আর শুয়োর অবস্থায় জমিন থাকি বিদায় হইছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, সাহাবায়ে কেরাম আগলে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জমিনের মধ্যে বান্দর দেখি শুয়োর দেখি, এটা দাউদ নবীর উম্মতি? আল্লাহ নবী বলেন, না না, এটা আল্লাহ যে বান্দর বানাইছিল ওই বান্দর, আল্লাহ যে খিঞ্জির বানাইছিল ওই খিঞ্জির, আল্লাহর গজবে দাউদ নবীর উম্মত ওই বনি ইসরায়েলরা যারা বান্দর আর শুয়োর হইছিল, এরা মাত্র 3 দিন বাঁচিছে, 3 দিন পরে সবাই একসাথে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। বাবা জিরা, এখান থেকে 2টা শিক্ষা। 1 নম্বর হলো, যারা আপনার মাছ মারতো এরা কিতা হইছে? বান্দর আর শুয়োর হইছে। আর যারা মারতো না, কুটুমালা রাখতো, তারা কিতা হইছে? আজকে সমাজের ভিতরে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, ওই বেনমাজির লগে সম্পর্ক যদি রাখো, তারার নসিহত যদি করো না, বুঝাও না, আর বুঝানির পরে মানে না, যদি তুমি যদি একটু হরিয়া থাকো না, তাহলে তোমার উপরে বিপদ আছে না নাই? ও মুসলমান, সুদ খায় ঘুষ খায় বাধাও দেয় না, বাধা দেয় না, কুটুমালা রাখে, চা খায় দিয়া কুটুমালা নষ্ট হয়ে যাই, ও মাতে না আছে না নাই? এই কুটুমালা রাখিয়া যারা জিন্দেগি কাটারায়, কবর গেলে বুধ পাইবাই, তার যে অবস্থা তোমারও সেই অবস্থা হবে। খাও নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, নামাজ নিজে পড়িতাম, নামাজের কথা কইতাম, আমরা সুদ ছাড়িতাম, সুদের মধ্যে বাধা দিতাম, মিথ্যা আমরা ছাড়িতাম, মিথ্যা খনওয়ালারে বাধা দিতাম। হাত উঠে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, বাজাল না খানা কালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইজাতাল লিল মুত্তাকিন।
আল্লাহ পাক বলেন এই যে ঘটনা আমি ঘটাইলাম মানুষ তাকে বানর বানাইলাম, এই ঘটনা ঘটাইলাম সমকালীন মানুষের জন্য, এই ঘটনাটা হলো ইবরত, তার পরবর্তী মানুষের জন্য এই ঘটনা হলো ইবরত। ও মুসলমান, বিশেষ করে আখের জমানার উম্মতের জন্য, মুত্তাকিনদের জন্য এই ঘটনা হলো নসিহত। ওই সময় যে আল্লাহ গোটাইলা সমকালীন মানুষের জন্য ঘটনা কি তা শিক্ষা, সমকালীন মানুষের জন্য কি ঘটনা কি শিক্ষা, পরবর্তী অবলম্বন লাগেও শিক্ষা, কিন্তু আখির জমানার নবীর উম্মত আমাদের জন্য এই ঘটনা হলো নসিহত। ও মুসলমান শিক্ষা অর্জন করো, নিজের জীবনটা সংশোধন বানাও, আল্লাহমুখী ও কবরের চিন্তা ঢুকাও, কারণ এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী না, সবাই কবর যাওয়া লাগবো, এই জন্য ও মুসলমান নিজে নমাজ পড়লে হইতো না, অন্যের নমাজের কথা হোক, কোরআন বিরোধী কোনো খাম যদি দেখো বাধা দেও, নবী যে ফরমাইত্রা মানরা আমিন কুম মুনকারান ফালিও কাজিরু খুবিয়াতিহি, সমাজের ভিতরে কোরআন বিরোধী খাম দেখছো, শক্তি আছে হাত দিয়ে প্রতিবাদ করো, তুমি এক নম্বরের মুমিন হও, সুবহানাল্লাহ। হাত দিয়ে প্রতিবাদ করলে যদি বুঝবা অসুবিধা হইব, ফাইল্লাম ইয়াস্তাদি ফামিলিসানিহি, জবান দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে প্রতিবাদ করবা, এটা ইমানের দুই নম্বর স্তর, জবান দিয়ে প্রতিবাদ করলে যদি অসুবিধা হয়, ফাইল্লাম ইয়াস্তাদি ফামিলিসানিহি, অন্তর দিয়ে প্রতিবাদ করো, ওয়াজালিকা আযাফুল ঈমান, এটাই হলো ঈমানের লাস্তর, এরপরে আর কোন ইমানের কৌঠা নাই। আমরা মানুষের নসিহত করতাম, মানুষরে বুঝাইতাম, গুনার কাজও দেখলে বাধা দিতাম, হাত উঠে বলেন ইনশাল্লাহ। আমাদেরা আমি আর লম্বা করবো না, দোয়া করে লাইতাম, দোয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করি আর। ও মুসলমান, এই মাহফিলের ভিতরে আমরা যারা বোয়াতেছি, খেউরর মা নাই, খেউরর বাবা নাই, কথা দেখি না, খেউরর ভাই নাই, খেউরর চাচা নাই, খেউরর বাবা নাই, খেউরর দাদা নাই। ও মুসলমান, আজকে মসজিদের কেন্দ্র করি ওয়াজর মাহফিল, কথা দেখি না, আমরা এখানে আইছি, আমাদের মুর্দে গান হলে হাতের দিকে সাইতরা, কথা দেখি না। ও মুসলমান, নবী যে ফরমাইত্রা সদকা খয়রাত করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, আমি সামান্য মাত্র 5-7 মিনিট সময় হাত রইছে, এর পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করিয়া, ও মুসলমান মুর্দে গানের জন্য সবে তুড়া তুড়া আল্লাহর গোরখানো দিতে রাজি আছেন ইনশাআল্লাহ, সবাই রাজি তো জোরে করে কয় ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, মাত্র 10 মিনিট সময় হাত আছে, দোয়া করবো, দোয়ার পূর্বে খেও বাড়াইয়া যাইও না, আরেকটা কথা ওয়াজ করিয়া যাই, অনেক মানুষ আছে সান্দা দিবার ডরে পার হইয়া যায় গিয়া, আপনারা কোনটাই জুড়ে সান্দা লই বলি না, না শয়তান দে খুশি করবা না, বাড়ির তাকি যখন আব্দুল্লাহ পার হইয়া যায়, শয়তানে বুঝায় আর হয়ে যাইস না, ইতা কিতা ওয়াজ শুনতে ইতা মোবাইলও তো শোনা যায়, বাধা দিতে থাকে এক পর্যায়ে, মসজিদ পর্যন্ত যখন আব্দুল্লাহ পৌঁছে যায়, শয়তান তখন আপনার দরজার সামনে দাঁড়ায় যায়, আর শয়তানে আফসোস করতে থাকে, কয় আব্দুল্লাহ রে কত মেহনত করলাম তোরে ঘুরাইতে পারলাম না, ঠিক আছে মসজিদের ভিতরে হামাই গেছ, কোনো আপত্তি নাই, 3 ঘন্টা বয়ান শুন, আমার কোনো বাধা নাই, দোয়া করিস না, দোয়ার আগে বারই আয়োস, কারণ দোয়ার মধ্যে কোন একজন আল্লাহর বান্দার আমিন তোমার চৌকর ফানি যদি কবুল হই যায়, এই মাহফিলের দোয়া সবার দোয়া আল্লাহর কাছে কবুল হই যায়, খ সুবহানাল্লাহ। এবার যদি ওই বান্দার দোয়া কবুল হই যায়, শয়তানের মেহনত বিফল হয়ে গেল, এই জন্য শয়তানে মেহনত করতে থাকে দোয়ার পূর্বে বার করার জন্য, 3 ঘন্টা বয়ান শুনো করো বাধা নাই, কিন্তু শয়তানের কথা হইলো দোয়া করিস না ঘুরি আয়, এই জন্য শয়তান রে খুশি করবা না। মুসলমান বাবারা, আমার বাইর দোয়া আপনারা করিয়া এরপরে মহফিলটাকে বারোই বা যে কোনো দিন যে কোনো জায়গা তক্কে বুঝা যাননি, কারণ আপনি যদি বারোই যান, শয়তানে আপনারা নিয়ে যাইব, আর এই শয়তান তার বাকি এরায় ওয়েলকাম জানাইবা, লাভবাহিক দিয়া জিন্দাবাদ দিয়া দিয়া লইয়া যাইবা, শয়তান দে আপনি খুশি করবা না, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ।
La ilaha illallah, 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 Muhammadur Rasulullah. আমি আর একদিন আপনার এলাকার মধ্যে যদি আমি কিন্তু ব্যবহার আমি কথা কইতে পাইয়ার বাড়িয়ার না আল্লাহর বান্দারা দোয়া করিলাই দোয়ার করবে আপনাদের কাছে মত দরখাস্ত করি আর মা নাই বাবা নাই পাই নাই চাচা নাই কবর গে সুরি গে তাদের মাগফিরতর জন্য যান যত পারো তুড়া তুড়া করি আপনার আল্লাহর গরখানো দেও এই মাহফিলের পক্ষ থেকে আপনার লাগে আমি দোয়া করবো আসলে মনে কোনো আল্লাহর বন্দা মা নাই বাবা নাই দয়াজন কবরের মধ্যে গেছুরি গিয়া আপনার মা বাবার মাগফিরতর জন্য 2000 অথবা 3000 অথবা 4000 অথবা 5000 আপনার দিন থেকে আপনি ঘোষণা করবাই এই মাহফিলের পক্ষ থেকে আপনার মা বাবার জন্য দোয়া করি দিব আসরে কোনো ভাই 2000 অথবা 1000 অথবা 3000 নিজের ইচ্ছাতে কিতাব আইন না জি কিতাব আইন না মা বাবা শুননি হুসেন আহমদ ভাই 1000 টাকা দিবা বাবা নাই আল্লাহ বাবা কবরের মধ্যে অসহায় ও মালি হুসেন আহমদ ভাই 1000 টাকার ঘোষণা করলা এই মাহফিলের পক্ষ তাকিয়া হুসেন আহমদ ভাইয়ের বাবার নাকি আমরা দোয়া করি আর আল্লাহ হুসেন আহমদ ভাইয়ের বাবার কবরটা আপনি জান্নাতুর বাগ বানায় দাও সবে হোক আমি কি তার নাম